এই প্রশাসনের নির্বাচনের পরে সরকারের প্রধান প্রধান ব্যক্তিদের নির্লজ্জ মিথ্যাচার গোটা জাতিকে হতাশাগ্রস্ত করেছে। সংগ্রামী সাথে বন্ধুগণ, গোটা পৃথিবীর মানুষ এই নির্বাচনকে অবৈধ এবং অংশগ্রহণমূলক হয়নি বলে প্রত্যাখ্যান করেছে। ইউরোপ আমেরিকা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সমস্ত বাইরের প্রতিনিধি যাদেরকে সরকার ডেকে এনে আতিথেয়তার মধ্যে দিয়ে তারা দেখানোর চেষ্টা করেছিল যে একটি অনুষ্ঠানের নকশা তারা করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য তারা স্পষ্ট বলেছে এই নির্বাচনে এদেশের মানুষের মতামতের কোন ধরনের প্রতিফলন হয়নি। আমরা দেখেছি গোটা বিশ্ব যেভাবে ইসরায়েল নামক একটি রাষ্ট্র আছে বিস্ফোরণ হিসেবে, বাংলাদেশের গণতন্ত্রে এমন একটি কাটার উদ্ভব ঘটেছে যাকে নাকি মনে বলা হয় জাতীয় পার্টি। তাদের কারণে তাদেরকে ভাগাভাগি করে সরকার চেয়েছিল যে নকশা বাস্তবায়নের সেও প্রকাশ হয়ে গিয়েছে। সুতরাং তারা আজকে এক বাক্যে এদেশের মানুষের কাছে এই প্রত্যাখ্যিত এই নির্বাচনের ফলাফল দেশের জনগণ সম্পূর্ণভাবে বয়কট করেছে। শেষ কথা বলতে চাই, এখন যদি আপনাদের সীমাবদ্ধির উদ্যোগ না হন, মনে রাখবেন এদেশের মানুষ সত্য দিয়ে দেশ স্বাধীন করেছে। প্রয়োজনে গণতন্ত্র, ভোটাধিকার, মৌলিক মানবাধিকার, আমাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অধিকার নিশ্চিত করার জন্য 2024 আরেকটি যুদ্ধের জন্য গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার সেই যুদ্ধের জন্য জনগণ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনারা বলেছিলেন, আপনারা কি বলেছেন, মানুষ নীরব আছে, জনগণ নিস্তব্ধ আছে, আপনাদের লজ্জ হয় না? সাক্ষাৎকার দিচ্ছে, বলছে যে এই ধরনের প্রশাসন আমরাও কখনো দেখি নাই, কিন্তু এই দেশে সেই ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করার সুযোগ নেই। মানুষ ঘরে বসেছিল, আওয়ামী ঘরানার লোক ঘরে বসেছিল, কেন্দ্রে খালি ছিল, অযাচিত লোক দিয়ে লাইন দেখিয়ে ভোট হয়েছে, মর্মে দেখানো হয়েছে, সেই জিনিসগুলো সব ফাঁস হয়ে গেছে। এই বিতর্কিত নির্বাচন অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিতর্কিত শিক্ষাক্রম বাতিল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, এই দেশের জনগণকে একটু সুখে শান্তিতে থাকতে দিন, ভোটাধিকার প্রয়োগ করতে দিন, এই সুযোগ আপনি করে দেন।